কয়েকদিন পূর্বে পাবনা নিবাসী সবুর তালুকদারের সঙ্গে মহা ধুমধাম করে আমার বিয়ে হয়। শ্বশুর বাড়িতে থাকাকালীন আমার বাবা আমাকে দেখতে যায়। আমার পরনে গহনা দেখে উনি অবাক বিস্ময়ে আমার দিকে চেয়ে থাকে, জানতে চায় সব গহনা আমার কিনা। আমি সরল বিশ্বাসে আমার সব গহনা ও নগদ টাকা বাবাকে দেখাই। বাবা খুব খুশি হন, কিন্তু আমি জানতাম না তার এই খুশির আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু। সে হঠাৎ আমার মায়ের অসুখের কথা বলে আমাকে বাড়ি নিয়ে আসে। সেই রাতেই আমার শ্বশুর বাড়িতে ডাকাতি হয়। পরের দিন সকালে আমার শ্বশুর বাড়ির লোক মারফত এই ডাকাতির ঘটনা জানতে পারি। ঘটনা শুনে আমি সেখানে যেতে চাইলে বাবা পত্র দিয়ে আমার স্বামীকে আসতে বলে। আমার স্বামী পরদিন আমাদের বাড়িতে এসে আমার পরনের শাড়ি দেখে আমাকে প্রশ্ন করে, সে শাড়ি আমি কোথায় পেলাম? আমি বলি বাবা হাত থেকে এনে দিয়েছে। আমার স্বামী তার ছবি সিলমোহর দেখিয়ে বলে এটা তার তাঁতের শাড়ি যা এখনো বাজারজাত করা হয়নি। আমি অবাক হই। মাকে জিজ্ঞেস করলে ঘটনার সত্যতা জানতে পারি। আমার স্বামীকে মেরে ফেলার পরিকল্পনা করে আমার বাবা। কোনো উপায় না পেয়ে দুটির মধ্যে লিখে জানাই আমার ছোট ভাইয়ের সহযোগিতায় সে পালায়। সেই খবর শুনে আমার মা ও আমার সখীর সামনে ছোট ভাইজানকে এক কপে দেহ থেকে মাথা আলাদা করে ফেলে আমার এই পাষণ্ড বাবা। তারপরের ঘটনা তো পুলিশই সব জানে। আমি খুনি, আমার বিচার করুন, আমার বিচার করুন। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এবং আসামির স্বীকারোক্তির মাধ্যমে এই আদালত সিদ্ধান্ত গ্রহণ করে। আসামি ইয়াকুব সিকদারকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিচ্ছে। আসামি খালেক ও সেলিমকে 396 ধারা মোতাবেক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও বাকিদের 7 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিচ্ছে। সেই সাথে জমিলা সুন্দরী মেয়ে হয়ে বাবার বিরুদ্ধে সত্য সাক্ষ্য দেওয়ায় আদালত 50,000 টাকা পুরস্কার ঘোষণা করছে। এই দুনিয়ার মানুষ, তোমরা দেখে যাও এক প্রচণ্ড পিতার পাপের শাস্তি। তবে আজ আমি আমারই ঔরসে জন্ম নেয়ার সন্তান চমেলার জন্য গর্ববোধ করছি। বাংলার ঘরে ঘরে যেন আমার মা চমেলার মতো মেয়ের জন্ম হয়, চমেলার মতো মেয়ের জন্ম হয়। মারি
শুধু একবার একবার এই পাপি বাবাকে বাবা বলে ডেকে আমার বুকে আয় মা, আয় মা, আয় মা, চলো